আর দেখা যায় না কেন? তোমাদের তো এখন দরকার পার্টির, বাংলার পথে প্রচারে। কই তুমি দীপশিতা? মা দীপিকা ধর কি বলেছেন নাকি নিজেই প্রচারে দীপশিতা? প্রচারে মা মেয়েকে পথে পেয়ে এই প্রশ্নগুলো না করে পারলাম না। প্রার্থী যখন দীপশিতার মা, তখন দীপশিতা সামনে না এসে কি থাকতে পারে? প্রচারে মায়ের সঙ্গে, প্রার্থী মায়ের সঙ্গে দীপশিতা হাঁটছে, পথে নেমেছে, কিন্তু অনেক দিন পর, আপনারাও নিশ্চয়ই একমত হবেন, অনেক দিন পর তাকে সামনে দেখা যাচ্ছে। দীপশিতা, মায়ের টানে পথে নামতে হলো, এতদিন তুমি কোথায় ছিলে? মায়ের টানে তো আমি পথে নামিনি, আমি বারবার কথা বলেছি যে আমি মানে মায়ের মেয়ে হিসাবে প্রচারে আসিনি। আমি ভারতের কমিউনিস্ট পার্টির একজন সদস্য, একজন কর্মী হিসাবে এসেছি এবং এই মায়ের সঙ্গে আমি কথা টেনে নেব। এই মুহূর্তে কেন মায়ের টানে না হলো? এই যে মা যেখানে মানে আমরা দাঁড়িয়ে রয়েছি, বাংলা মা, তার টানে তো আসতে হয়েছে, সেটা যদি একটুখানি বলে এই মুহূর্তে কতটা দরকারি। আর আমার প্রশ্ন একটাই হচ্ছে যে মধ্যিখানে গ্যাপটা কোথায় গেল, দেখতে পেলাম না কেন? এই সময়টা তো অনেকেই বলছে যে দীপশিতারা কোথায় গেল। না, আমাদের তো আসলে সংগঠনের নির্দিষ্ট দায়িত্ব থাকে, আমি এটা ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক, সুতরাং পশ্চিমবঙ্গ ছাড়াও আমার অন্যান্য যে রাজ্যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো করতে হয়েছিল। আপনারা জানেন নিশ্চয়ই দিল্লিতে একটা বড় আন্দোলন চলছিল বহুদিন ধরে, কুস্তিগিররা বসেছিলেন, ব্রিজভূষণ শরণ যিনি রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার চিফ, তিনি যে ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছেন সেই মেয়েগুলোর প্রতি বছরের পর বছর, তার বিরুদ্ধে সংহতিতে জানিয়ে আমাদের আন্দোলন চলছিল দিল্লিতে, সেখানে আমরা ছিলাম। তাই শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানে অবশ্যই পশ্চিমবঙ্গ আমার মা, পশ্চিমবঙ্গের প্রতি আমার দায়িত্ববোধ রয়েছে, বা তাছাড়াও সাংগঠনিক যে অন্যান্য দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমাকে পূর্ণ করতে হয়। এবং আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমার তো মনে হয় আমাদের সবার ফিরে আসা উচিত, কারণ এই মনোনয়ন পর্বে যে ধরনের হিংসা আমরা দেখছি, অলরেডি এতগুলো মানুষ খুন হয়েছেন, শেষ মানুষটা হচ্ছে চোপড়ার, আমার বয়সী বা আমার চেয়ে কম বয়সী একটি ছেলে, তরতাজা প্রাণ, এই সমস্ত মানুষগুলো, এদের তো বাঁচার অধিকার ছিল আমার আপনার মতোই। পশ্চিমবঙ্গে রাজনীতির নামে, পঞ্চায়েত নির্বাচনের সময় সন্ত্রাসের নামে যেভাবে মানুষ বলি হচ্ছেন, যেভাবে মানুষের ঘর পোড়ানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, আমরা চাই না এরকম একটা পরিবেশ চলুক, এরকম একটা সংস্কৃতি চলুক, তার বিরুদ্ধে প্রত্যেকের রাস্তায় নামা উচিত, তাদের মধ্যে আমিও একজন। মায়ের কথা কি বলা আছে? মায়ের কাছে একটুখানি যাই যে দীপশিতাকে কি আপনাকে বলতে হয়েছে যে চল আজকে আমার সঙ্গে একটুখানি হাঁটবি, না কেউ নিজে থেকে? একদম সত্যি কথা, না না, নিজে থেকেই এসছে, নিজে থেকে। ওর তো অন্য প্রোগ্রামে এখানে এসেছে, পার্টি ঠিক করে দিয়েছে কোথায় কোথায় প্রোগ্রাম হবে, ও এখন যাবে বেলঘড়িয়া, তা বললো যাবার পথে চলো তাহলে আমি এক ঘন্টা অনুষ্ঠানে থেকে যাই, প্রোগ্রামটায় থেকে যাই কর্মসূচিতে। যারা তৃণমূল সমর্থক ছিলেন তারাও আমাদের বলছেন যে আপনাদের প্রার্থী ভীষণ ভালো প্রার্থী হয়েছে, আপনারা ফিরে আসুন, আমরা একটু সুস্থ বাংলাকে দেখতে চাই। এটা ঠিক বুঝতে পারলাম না, তৃণমূল প্রার্থীরা বলছেন? না, প্রার্থী নয়, তৃণমূলের যারা তৃণমূলের সমর্থকরা বলছে। হ্যাঁ হ্যাঁ, মানে আলাদা করে এসে বলছে? হ্যাঁ হ্যাঁ, একটা সময় ভীষণ ভালো তারা কর্মীও ছিলেন, মানে তারা বলতে চাইছেন যে তৃণমূলের প্রতি তৃণমূলেরও অনাস্থা, ভীষণ অনাস্থা, ছেলে মেয়েদের চাকরি বাকরি নেই, একটা চূড়ান্ত অনিশ্চিত জীবন, তো পরিবারের অভিভাবকরা নিশ্চয়ই এটা চান না, কাজে তারা চান আমরা ফিরে আসি, ফলে সে লড়াইয়ে আমরা আছি। এইখানে যেমন জল নিয়ে একটা বিশাল রয়েছে, কী সমস্যাটা একটু বলুন, মানে সেটা তো সবাই কথা বলছে। হ্যাঁ, মূলত দু রকমের জল, একটা হচ্ছে খাবারের জল, যেটার জন্য আমরা আমাদের যে পরাজয় হলো তার একটা মূল কারণ হচ্ছে এখানে আমরা পানীয় জল দিতে পারিনি, যে জলটা দেয়া হতো সেটা এমনি পরিবারের কাজের জন্য দেয়া হতো, তাই এই একটা ইস্যুতেই কিন্তু আমাদের এখানের পরাজয় হয়েছে। এবং সে জলটা এরা প্র্যাকটিক্যালি যা করলো, প্রত্যেক বাড়িতে লাইন পৌঁছে দিয়েছে, কিন্তু জলটা পৌঁছয়নি। এখন আমরা শুনতে ভুল করেছিলাম কিনা জানি না, যে প্রত্যেক বাড়িতে লাইন পৌঁছে দিয়ে দেবো, জল পৌঁছে দেবো না, এটা হয়তো ওনারা বলতে পারেননি, লাইন পৌঁছে দিয়েছেন। মা, মাটি আর মানুষের সঙ্গে দীপশিতা কিন্তু হাঁটছে। আমরা তো প্রথম দিন থেকেই বলেছি মা, মাটি, মানুষ আসলে আমাদের। মমতা ব্যানার্জি মায়ের কথা বলেন, অথচ এই মায়ের কোল খালি করে দেন। আনিস খানের মায়ের কোল খালি করেছেন, মইদুল মিদ্দার মায়ের কোল খালি করেছেন, তিনি মাটির কথা বলেন, অথচ এই মাটি থেকেই সবচেয়ে বেশি কারাপশান, কয়লা চুর থেকে শুরু করে গরু চুরি থেকে শুরু করে কিছু বাকি রাখেননি। আর যে মানুষগুলো 2011 পর ওনাকে ভালোবেসে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করেছিলেন বিগত 11 বছরে, বিগত 15 বছরে, তাদেরকে সবচেয়ে বেশি উনি অখুশি রেখেছেন, সবচেয়ে বেশি অসুখী রেখেছেন। তাই মা, মাটি, মানুষ আমাদের সঙ্গেই ছিল এবং আগামী দিনেও আমাদের সঙ্গেই থাকবে। তাহলে আড়ালে নয়, অন্তরালে নয়, দীপশিতা তার মায়ের সঙ্গে, মা প্রার্থী হয়েছেন, হাঁটছে, এবং অন্যান্য কমরেড যারা রয়েছেন তাদের সবার সঙ্গেই রয়েছেন, এ কথা তো পরিষ্কার জানালেন, নিশ্চয়ই আপনারা সবাই শুনতে পেলেন। রাহুলের সঙ্গে প্রীতম দে, টিভি 9 বাংলা ডিজিটাল।